কগন তঙ্গ বুইনি বাই হাকর চক্ষে শাক শাক ন হাকর কলায়ো অবহাইন কাইশে পাতিমুং অংখা চা সালো বিলুনিয়া বখাকসে ককতমা বিলুনিয়া বখাকসে নি চিত্তমারানি মা কালি বাত্তা আমচাইও তংনাই খরকসা বুকুক অ বুকুক এসিড খিতা রেখা বিলুনিয়া বখাকসে নি ন বঙ্কর তংনাই বিশ্বজিৎ দত্তনি মুখাঙ্গ ককতমাও সাবিমান খা বিলুনিয়া বখাকসে চিত্তমারা তংনাই অ বুকুক জ থাংনাই জরাও নক তাংনা বাগৈ বিশ্বজিৎ দত্ত নি ইয়াকি রাংনা মানি বিশ্বজিৎ দত্ত রাংনা হারনা থাকে বিনি মুখাঙ্গ এসিড খিতা রেউ হই অব্রেনি মুঙ্গই ককশিল চাখা বিশ্বজিৎ দত্ত ফিয়া খেবা ককতমান কাহামকে চেরি নাইখে সাইমান খা বিশ্বজিৎ দত্ত তাই অব্রৈনি বিশিঙ্গ চাশমাই টংলাই মানে ককতমা বতঙ্গ হই অবাহে ককতমা সাইমান খা বিশ্বজিৎ দত্ত রাংনা হারনা বাগৈ অব্রৈন এবা খেবা অব্রৈনি নগ শারীরিক জরাও হাতি নিশিমে এসিড পাইতলাং মানে ফিয়া খেবা বুড়ি অ ককতমা পুইলাও ন মানে পায়ো পুইলাও ন বুড়ি ককতমা মানে বিনি এসিড পাইজাক ন বিনি মুখাঙ্গ ন খিতারিও অবনি ইয়াগুলো বিশ্বজিৎ দত্ত চিরি খক্ষে আমচাইনি লুকুর কুথুমলায়ো তাই বন বিলুনিয়া হসপিটাল তলাং যাগো বিলুনিয়া হসপিটাল তলাং মানে ইয়াগুলো পুলিশ রকব অ হসপিটাল থাঙ্গই কাসায়ো তাই অ পাতিমুং তা মতাই কুবই ককতমা তাও অবন চেরি নাইনা বাগৈ অংখর যাকতাবো ভিডিও রিপোর্ট চুমি টিভি আমি কই আমার টাকা পামু গড়ের টাকা দিছি সিমেন্ট লইয়া দিছি রড লইয়া দিছি বল আমার টাকাটা দে তুমি কাজ কথা আমি ওইখানে গেছি কোনখানে গেছেন আপনি আমি চিত্তামার গেছি একান্ন টাকা পাবো টাকা লই আই দাদা আইয়া না আইয়া দাদা আইয়া না কে কে দাদা কে আইন কইছে একা নন্দি তাই সামনে আই মায়ের নামে কেস দিছি কতদিন আগে আচ্ছা তো আজকে কি হইছে আপনারে কি করছে সেই আমি কিছু না দাদা আইন না ওই টাকা কিছু দিব আজকে কিছু টাকা দিব আর আপনারে অল্প টাকা দিব আচ্ছা বই বইয়ের আমি বই বই বইয়ের বই আমি বসি লুকাই না আমি জানি আমি বসে বসি এটা এইভাবে এনে বসি ফট করে আমি তো করতে পারি না ফট করে আমার গাতে আমি বলছি চল না কিতা না ফট করে দিচ্ছি আর আমার গা জ্বললা এসে ডালিয়া দিচ্ছি আমার গাতে দেখানো দিই কোন জায়গাতে ঘটনাটা কোন জায়গাতে হয়েছে এটা জয়নগর দল চিত্তামারা চিত্তামারা অবনিবারটা সামনে আর আপনার বাড়ি কোন জায়গাতে আমার বাড়ি বনকর আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দত্ত তা আপনি ওইখানে গেছিলেন কি লাগা আমি টাকা ভামু কোন জায়গাতে আমি অবনি ওইখানে আপনার কামু উজিতের কাছে টাকা ভামু এর কাছে টাকা এর যত দোকান ঘর মাল আমি ইট পাড়েছি নিমাতত মাল মাল আপনি কিসের বিজনেস করেন আমি নি পান দোকান করি বলগা আরদান করি এই দুটো করি আমি ওরে বসে দাঁড়ানো সাজে ওই আমার বাড়িতে কাজ করতো এই ধরনের কাজ করবো আমি জানি না ওই মহিলা আপনার বাড়িতে কাজ করতো নাকি দুই বছর কাজ করছে দুই বছর এটা আগের কোনো সত্য দামি আসেনি আপনার সাথে না 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 তো সাহায্য চাইছে আমি এর দিছি সিমেন্ট দিছি রড দিছি সব পাড়েছি একটা বোন বল বল বোন মল দে টাকা খুঁজতে বুঝছি কাহিয়ার না অল্প কিছু দেবো গেছি আর আমি তো জানি না ভাই গেছি আর বলছি ফট করে আমার এসে জানি ইট সিমেন্ট গুলো কিটা ওনার বাড়ি করার সময় নাকি ঘর করতে আছে নতুন ঘর পাইছে পাওয়ার পরে আমি সাহায্য করতে আছে পুরা বুঝছি মানে অন টাকা খুঁজছে না আর আপনার গায়ে এসিড মাইরা দিছে নাকি হ্যাঁ হ্যাঁ পুরা সাহায্য করতে আছে আমি এই ঘর তো থানা থেকে আমি খবর পাইছিলাম হসপিটালে একজন মানে প্যানের তাদের গায়ে কোনো এসিড জাতীয় বা রাবারে এসিড জাতীয় এমন বলে কি যদি দিয়া দিছে কোন জায়গাতে ঘটনাটা এটা তাইলে তো কইতেছে মাকালে বাটটা চিত্তা চিত্তা মারা বাটটা কিনারে ছিল বলে তাইলে এইখান থেকে ঘটনাটা বলে তারপরে হসপিটালে এখন তার আমি পাইছি তাইলে অন ডাক্তারে ট্রিটমেন্টে আছে এটুকু তার মুখে থেকে এখন জানলাম আমি পরবর্তী সময়ে আমি ইনভেস্টিগেশনের পরবর্তী ডিটেলটা আমি আবার আপনাকে জানাবো নাম কি ওনার নাম হলো বিশ্বজিৎ দত্ত বয়স কত 52 বাবার নাম লেট মনোরঞ্জন দত্ত বাড়ি বঙ্কর এসএসসি নগর